গরমে শুধু শরীরেই নয় বাজারেও উত্তাপ মুরগির দামে ব্রয়লার মুরগির কেজিতে ত্রিশ টাকা পর্যন্ত বেড়ে আবার পার হয়েছে দুশো টাকা বিক্রি হচ্ছে দুশো বিশ টাকায় কেজিতে পঞ্চাশ টাকা বেড়ে সোনালি মুরগির দাম ঠেকেছে চারশো টাকায় দেশি মুরগি কিনতে গুনতে হবে সাতশো টাকা হঠাৎ দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যায় বিক্রেতারা জানালেন চাহিদার বিপরীতে দেখা দিয়েছে সরবরাহ সংকট যার প্রভাব পড়েছে দামে আমার কাছে মনে হয়েছে যে এখন মুরগির পাকিস্তানি খাওয়াটা অবিলাসিত হয়ে গেছে গরমের কারণে মনে হয় খামারে মাল কাইসেজ মাল মারা যাইতেছে এ কারণে মাল পাওয়া যাচ্ছে না মুরগির দাম বেশি শীতল রক্তের মাছ বাজারেও নেই ক্রেতার স্বস্তি গড়ে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে বিশ থেকে একশো টাকা পর্যন্ত মাছের দাম আকাশ ছা মধ্যবিত্তদের জন্য আমাদের খুব কষ্টকর অবস্থা বাজারে সবকিছু দামই বেশি কোনো কিছু কম তাছে না আমদানি কম এটা পানিও কম কমের কারণে মাল তো যা সুবিধা চালাইছে মনে আলুর বাজারে আবারও দেখা দিয়েছে নৈরাজ্য হিমাগারে অতিরিক্ত মজুদের কারণে বাজারে দাম বাড়ছে বলে দাবি খুচরা বিক্রেতাদের স্বস্তি নেই পেঁয়াজের দামেও প্রতি কেজি বিক্রি হচ্ছে সত্তর টাকায় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ সহ বিশ কোটি টাকার পুরস্কার ইংিয়ার ইের দাম হয়ে যাচ্ছে এত অস্বস্তির মধ্যে ক্রেতাদের স্বস্তি দিচ্ছে একমাত্র সবজি বেগুনের অবস্থা খুবই খারাপ তারপর আমি ষাট টাকা কেজি নিলাম কিছু কিছু সবজির দাম কমছে যেমন ভেন্ডি তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি পটল তিরিশ টাকা কেজি কোরবানের বাকি এখনো দেড় মাস অথচ এরই মধ্যে ক্রেতার পকেট কাটতে তৎপর মশলা ব্যবসায়ীরা ভোক্তারা বলছেন এখন থেকে বাজারে জোরালো মনিটরিং না করলে কোরবানির সময় বাড়বে অস্বস্তি সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা